Hey! বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পৃথিবীর কিছু অদ্ভুত আশ্চর্যজনক ঘর। যে ঘরগুলি দেখার পরে সেই ঘরে থাকার জন্য আপনার মন অস্থির হয়ে উঠবে এবং সেই ঘরের প্রতি আপনার ভালোবাসা আপনাকে আকৃষ্ট করবে। ফলিং ওয়াটার হাউস। প্রাকৃতির মাঝে থাকতে থাকতে আমাদের অনেক সময় আমাদের মনে হয় যেন এই প্রাকৃতির মাঝে আমরা যেন সারা জীবন থেকে যাই। আবার অনেক সময় আমরা ভেবে থাকি এই প্রাকৃতির মাঝে যদি আমাদের বাড়ি হতো। সেই রকমই ঘর পেনসিলভেনিয়ায় একজন আর্কিটেক্ট ডিজাইন করেছে, যেখানে একটি বিলাসবহুল বাড়ি ঝর্ণার উপরে বানানো হয়েছে। প্রাকৃতির কোনো ক্ষতি না করেই এই বাড়িটি বানানো হয়েছে, যেটা আজ একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন জায়গা হয়ে উঠেছে, যেখানে এসে কিছুদিন থাকার জন্য বিশ্বজুড়ে বহু পর্যটকদের আগমন ঘটে। ফ্রি স্পিরিট ফেয়ার্স। এইরকম ডিজাইনের ঘরগুলি এক কানাডিয়ান কাপল ডিজাইন করেছে, যেখানে পৃথিবী জুড়ে বহু মানুষের ইচ্ছে থাকে ট্রি হাউসে থাকার, আর এই মডেল এনে দিয়েছে আপনার সেই স্বপ্ন পূরণের রাস্তা। এই ঘরগুলির মধ্যে আপনি সমস্ত রকম সুবিধা পাবেন যা আপনার দরকার। এই ঘরের মধ্যে যদি আপনি এক রাত কাটান, আপনার এই ঘর ছাড়তেই ইচ্ছে করবে না, কারণ প্রকৃতির মাঝে এই ঘর আপনাকে মুগ্ধ করে তুলবে। এই ঘরের বেশিরভাগই অংশ কাঠ দিয়ে তৈরি। এয়ারপ্লেন হাউস। আপনি হয়তো ভাবছেন এয়ারপ্লেনকে শুধুমাত্র আকাশে উড়ে যাওয়ার জন্য বানানো হয়েছে, কিন্তু আপনার এই ধারণা এখনই ভুল প্রমাণিত হতে চলেছে, কারণ কলম্বিয়ার রুশ নামক একজন ব্যক্তি এয়ারপ্লেনের মধ্যে বাড়ি বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তিনি একটি রিয়াল উড়োজাহাজকে বাড়িতে পরিবর্তন করে নিয়েছে, যেখানে তিনি প্রতি বছরে 6 মাস করে তার পরিবারের সাথে সেখানে থাকতে আসে। এর ভিতরে থাকা অবস্থায় বাইরের প্রকৃতি খুব সুন্দর দেখতে লাগে। তো বন্ধুরা, এই ছিল কিছু অবিশ্বাস্য অবাস্তবীয় ঘর, সেখানে যদি আপনি এক রাত কাটান সেখানে আপনার সারা জীবন থেকে যাওয়ার মন হতে পারে। তো এই বাড়িগুলির মধ্যে কোন বাড়িটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন, আর এইরকম আরও ভিডিওর জন্য আমাদের রড চ্যানেলটির সাথে থাকবেন।